জাতীয় সংসদে কথা বলার সুযোগ দিবেন আত্মীয়তা বলবো আমার ভাই বলছেন নির্বাচন কেন্দ্র কেমন থাকবে পরিষ্কার ভাই বলতে চাই আগামী নির্বাচন এমন সুষ্ঠু হবে এমন গ্রহণযোগ্য হবে এমন নিরপেক্ষ হবে আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের নেত্রী জাতির পিতার কন্যা জনতা শেখ হাসিনা সিদ্ধান্ত দিয়েছেন পৃথিবীকে জানিয়ে দেবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কিভাবে করতে হয় নির্বিঘ্নে নিশ্চিন্তে ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের ভোট আপনারা দিবেন আপনাদের ভোট আর কেউ দেওয়ার সুযোগ পাবে না আমার কথার বাইরে যদি সামান্য ব্যতিক্রম দেখেন আমি আপনাদেরকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য বলবো না শতভাগ শতভাগ সুস্থ হবে নির্বিঘ্নে নিশ্চিন্তে আপনারা যাবেন ভয় ভীতির ঊর্ধ্ব থেকে আপনার ভোট আপনারাই দেবেন আপনার ভোট অন্য কেউ দেওয়া সম্ভব হবে না এই নির্বাচনে সেই নির্বাচনের প্রার্থী হয়েছি আমি আব্দুস সালাম আপনাদের ভোট অত্যন্ত মূল্যবান কিন্তু সেই ভোট যদি বাক্সে না ঢুকে সেই ভোটের কোনো দাম থাকবে না মরাবাসীকে বলবো যে সুযোগ সৃষ্টিকর্তা এনে দিয়েছেন সেই সুযোগ শতভাগ কাজে লাগানোর চেষ্টা করতে হবে আমি যদি দেখি মরার মানুষ আমাকে বিজয় করছে ঠিক কিন্তু আমি আব্দুস সালাম 10-20% ভোট পেয়ে বিজয় হতে চাই না আমি চাই মরার 77,000 ভোট অন্তত 50,000 ভোট মরার জনগণ আমাকে দিয়ে বলবে আমরা মরার মানুষ সালাম ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছি বিশ্বাস করেন আমার মরাবাসী আপনাদের সম্মান আমার সম্মান আপনাদের এই সন্তান আব্দুস সালাম আমার প্রাণপ্রিয় দুজনটি শেখ হাসিনা 10 বছর আমাকে উজার করে দিয়েছে আজকে যদি আমার মরার মাটি থেকে শতে শত ভোট পেয়ে আমার নেত্রীর সামনে দাঁড়ায় আমার নেত্রী আমাকে স্নেহ করবে মরার কথা বলবে মরার মানুষকে সম্মান করবে সেই সম্মানের বিনিময়ে আমার নেত্রী গত 10 বছর যে বাবা আমাকে উজার করে দিয়েছে চট্টগ্রামের চেহারা পাল্টে দেওয়ার জন্য আমার নির্বাচনী এলাকার চেহারা পাল্টে দেওয়ার জন্য আমার নেত্রী আমাকে উজার করে দিবে এটাই আমার বিশ্বাস নির্ভর করবে আব্দুস সালাম কত পার্সেন্ট ভোট পেয়ে এমপি হয়েছে সেটাই হবে সিদ্ধান্ত যে যাই হোক আমি দ্বিতীয় কথা বলে শেষ করব সেটা হলো একটি ভোট 7 জানুয়ারি সন্ধ্যাবেলার ফলাফল প্রকাশ হবে মরার মাটিতে মরা এলাকায় একটি ভোট যদি কৃত্রিম বাইরে আমি দেখি আমি অত কিছু বলতে পারবো না মনের কষ্ট আমার সীমা থাকবে না কারণ আমি মরার মানুষকে এমনভাবে ভালোবাসি মরার মাটিকে এমনভাবে ভালোবাসি জ্বর হোক বৃষ্টি হোক তুফান হোক শীত হোক গ্রীষ্ম হোক আমি মরার মাটিতে না ঘুমালে আমার ঘুম আসে না সেটা একদিন মরুন নয় যুগের পর যুগ বছরের পর বছর আমার পরিবার আমার বংশ মরার মাটিকে কামড়ে ধরেছি মরার মানুষকে বুকে আলগে ধরেছি আজকে সুযোগ পেয়েছি মরার মানুষ আমাকে যে বিশ্বাস আমার আমি মরার মানুষের হক রাখি আমার উপর মরার মানুষের যে হক আমারও মরার মানুষের মধ্যে হক আছে আমি আশা করব আমি আর এই নির্বাচন জীবনের শেষ নির্বাচন আল্লাহ যদি হায়াত দেয় তারপরও শরীর ফুলাবে না 5 বছর পরে আমার বয়স হবে 78 বছর 78 বছর গিয়ে নির্বাচন করা সম্ভব হবে না তাই আমার জীবনের শেষ নির্বাচন আপনাদের এমনভাবে ভোট দিবেন যাতে করে আমি সম্মানিত হই যাতে করে মরার মানুষের সম্মান বাড়ে 5% 10% 20% 30% ভোট নিয়ে আমি এমপি হব এটা আমার আমার প্রত্যাশা নয় আমার প্রত্যাশা চট্টগ্রামের চেহারা যেভাবে পাল্টে গেল আমার এলাকার চেহারা পাল্টাতে হলে অল্প ভোটের ব্যবধানে জয়যুক্ত হয়ে এমপি হয়ে সেটা সম্ভব না হতে পারে তাই মরার অন্তত মরার মানুষ অন্তত মরার নারী পুরুষ দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে 7 তারিখ ভোট কেন্দ্রে গিয়ে একদিন আমার জন্য কষ্ট করেন
আমি বাকি 5টি বছর আপনাদের জন্য কষ্ট করব কেউ কিছু বলতে হবে না আমাকে চট্টগ্রামের মানুষ কিছু বলে নাই চট্টগ্রামের মানুষ কখনো আবেদন করে নাই অনুরোধ করে নাই আমার পরিকল্পনা আমি সাজিয়েছিলাম নিজ উদ্যোগে নিজ চিন্তায় নিজের চেতনায় চট্টগ্রামে উন্নয়ন পরিকল্পনা করেছিলাম এখানেও একইভাবে কথা বলি কোথায় কি করতে হবে কোথায় কি করতে হবে না আমাকে কেউ কিছু বলতে হবে না আজ কালগড় সেতু আমাদের জন্য অপরিহার্য দোয়া করবেন আশীর্বাদ করবেন সৃষ্টিকর্তা যাতে আমাকে সুযোগ দেন আপনাদের সমর্থন নিয়ে আমি যদি সুযোগ পেয়ে যাই তাহলে আমার প্রথম কাজ হবে বোয়ালখালীবাসীর জন্য কালগড় সেতুতে হাত দেওয়া কারণ 5 মিনিটের ব্যবধান কর্ণফুলীর তীরে আমরা এই তীরে তারা ওই তীরে আমাদের এখানে আলোর জলখানি আর বোয়ালখালী যখন যাই অন্ধকার হচ্ছে বোয়ালখালী সামানত ব্রিজ হওয়ার আগে এই ওই পারে ছিল অজগ্রাম সামানত ব্রিজ হওয়ার পরে ওই পার উপশহর হয়ে গেল শিল্পাঞ্চল হয়ে গেল কিন্তু একটিমাত্র যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে আজকে বোয়ালখালী অন্ধকার সেই অন্ধকার দূর করার জন্য আপনারা মহরার মানুষ আমাকে আশীর্বাদ করবেন আমাকে সমর্থন দিবেন আমি অনেকক্ষণ বসার কথা ছিল বিভিন্ন জায়গায় প্রোগ্রাম মানুষ বসে আছে আমাকে চলে যেতে হচ্ছে বিদায় আমি অত্যন্ত দুঃখিত সবাই ক্ষমা সুন্দর ছুটে দেখবেন আমার জন্য একটি দিন ব্যয় করবেন আমি ইনশাল্লাহ আগামী 5 বছর আপনাদের সেবা করা ছাড়া আমার নিজের কোনো কাজ থাকবে না সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বাংলা আমি বক্সির যারা এখনো নিতে বাকি আছে তারা এই টুলটা না নিয়ে তারা নৃত্য করতে পারবেন যারা বক্সির এখনো বাকি আছেন আমি বলবো যারা তারা